আমি বানাবো ফুলকপির তরকারি। এই তরকারিটি খেলে তোমরা মাছ মাংস খাওয়া ভুলে যাবে। এই তরকারিটি খেলে এটি মাংস থেকেও খেতে খুবই সুস্বাদু। চলো শুরু করছি। আমি তুলে নিয়ে আসলাম, এখন আমি ফুলকপিগুলোকে কেটে নেব টুমো করে। দিয়ে দিচ্ছি সামান্য নুন। এবার আমি 2 মিনিট ঢেকে রাখবো। এখানে আমি নিয়েছি মিডিয়াম সাইজের পেঁয়াজ, নিয়েছি রসুন আর নিয়েছি 2টো টমেটো, নিয়েছি 2 ইঞ্চি আদা, নিয়েছি 3টি কাঁচা লঙ্কা। ওদিকে সেদ্ধ হতে হতে আমি এগুলোকে এখন কেটে নেব। পেঁয়াজটাকে আমি কুচি করে কেটে নিয়েছি। আদাটাকেও আমি ছিলে কুচি করে কেটে নেব। আদাটাকে একদম ছোট করে কাটিনি, টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবারে আমি রসুনের চোঁচাগুলোও ছাড়িয়ে নেব। এমনি করে আমি সবগুলো চোঁচা ছাড়িয়ে নেব। রসুন আমি পুরোটা দেইনি, অর্ধেক নিয়েছি, 10-12টা কোয়া। এবারে আমি মোটর শাকটাকেও কুচি করে কেটে নেব। সেদ্ধ হয়ে গেছে, আমি তোমাদেরকে দেখে দিচ্ছি। তো হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি ফুলকপি ভেজে নেব, সেই জন্য দিয়ে দিচ্ছি কড়াইতে তেল। 4 চামচের মতো সাদা তেল দিয়ে দিয়েছি। এবারে আমি ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি। নুন হলুদ ছাড়া আমি এটাকে 1 মিনিট ভেজে নেব। 1 মিনিট ভেজে নিয়েছি, কালারটাও দেখো চেঞ্জ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এবারে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি আরো বেশ খানিকটা তেল। ফোড়নে দিচ্ছি 1 চামচ জিরে, দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়া, দিয়ে দিচ্ছি 1 চামচ রাঁধুনি, ফাটিয়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিচ্ছি রসুনের কোয়া, দিয়ে দিচ্ছি আদা কুচি, দিয়ে দিচ্ছি টমেটো, দিয়ে দিচ্ছি আমি মটর শাক, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা 4টে, এবারে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ দুধ। এবারে এগুলোকে আমি এখন হাই হিটে ভেজে নেব।
এগুলোকে আমি 1 থেকে 1.5 মিনিট কষিয়ে নিয়েছি। তো তেল ঝরতে শুরু করে দিয়েছে। এবার আমি এগুলোকে নামিয়ে নেব। এগুলোকে বেটে নিতে হবে, সেজন্য আমি পাটায় ঢেলে নিচ্ছি। গরম অবস্থায় বাটা যাবে না, তো সেজন্য আমি ঠান্ডা করে নিচ্ছি। এগুলোকে আমি একদম মিহি করে বেটে নেব। আমার বাটা হয়ে গেছে, তুলে নিয়েছি আমি। কড়াইতে দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো। এবারে বেটে রাখা মশলাগুলোকেও দিয়ে দিচ্ছি। 2 চামচ দিয়ে দিচ্ছি তেল, ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি দিয়ে দিচ্ছি জল। খুব অল্প জল দিয়েছি, এটাকে আমি কষা কষা করব। এবারে আমি জাল দিয়ে ঝোলটাকে শুকিয়ে নেব। এই পর্যায়ে উনুনের আঁচটা হাই থাকবে। দেখতে পাচ্ছি ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে, এবার আমি নামিয়ে দেব। মা যখন থেকে রান্না করছিল তখন থেকে আমার জিভের জল পড়তেছিল, এত সুন্দর সেন্ট বেরিয়েছে। ওই জন্য আমি ভাত নিয়ে চলে এসেছি খাওয়ার জন্য। তো গরম আছে, খেতে পারবো কি না? গরম খুবই। দেখতো চামচ ছাড়া অমনি হাত দিয়ে দিছে, সেন্ট এত বেরিয়েছে। তসাই না নাকি মেধা, চামচ দেখা, এত ব্যস্ত হয়ে গেছে খাওয়ার জন্য। ঠান্ডা হতে দে না, এত তারা কিসে? খাওয়ার জন্য কেমন তারা লাগাই দিছে। লুচির সঙ্গে খুব ভালো লাগবে খেতে এটা। কপিগুলো খেতে খুব সুন্দর হয়েছে। প্রতিদিন এমন করে রান্না করবে মা? আচ্ছা ঠিক আছে, খুব ভালো লাগতেছে। এভাবে কপি রান্না করে খেতে হবে প্রতিদিন। তোমরা অবশ্য বাড়িতে বানাবে, এভাবে খেয়ে দেখবে কেমন হয়েছে। আমার খুবই ভালো লাগতেছে খেতে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে নতুন ভিডিওর আপডেট সবার আগে পৌঁছে যায়। পাশ দিয়ে আমার জেঠু গেল গরুকে খেতে দিতে। জেঠুকে এখন খাইয়ে দেখবো কেমন হয়েছে, জেঠু বলবে। জেঠু এদিকে আসো। কেমন হয়েছে খেয়ে দেখো। এই ভালো বলে, ভালো হয়েছে? হ্যাঁ ভালো হয়েছে। আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।